দেখো এখানে একটা খুব সুন্দর ইকুয়েশন দেওয়া আছে, 2^x = 37 - x, এখান থেকে x এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখো কিভাবে সাজাব, এটাকে আমরা এবার সাজাতে পারি 2^x থেকে নিচে যদি নিই তাহলে কি হয়, তাহলে আমার 37 - x / 2^x = 1। এখন এটাকে এইভাবে সাজানো যায়, 37 - x (2^x) যখন নিচে আছে উপরে গেলে কি হবে, -x = 1। ঠিক আছে, এবার আমি বোথ সাইডে 2^37 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে, 37 - x (2^x) - 2^37 = 1 × 2^37 হয়ে যাচ্ছে। তাহলে সাজিয়ে লিখে কি হচ্ছে, সাজিয়ে লিখে হচ্ছে 37 - x (ইন্টু), আচ্ছা a^m (a^m) মানে a^m + n, তো তাহলে এখানে -x + 37, তাহলে একবারে আমি লিখতে পারি 2^37 - x, ওকে = 2^37। এখন এই 2 কে আমি কি লিখতে পারি, দেখো একটা জিনিস আমরা জানি e^ln a = a, তাহলে এটাকে আমি যদি একটু উচ্চে রাখলে আমি এখানে লিখতে পারি e^ln 2 = 2। ঠিক আছে, তাহলে আমি এখানে আমি এটা বসাবো, দেখো 37 - x (e^ln 2), 2 জায়গায় হয়ে গেল e^ln 2, কেমন 2^ কত, 37 - x = 2^37। এখন দেখো আমরা এটাও জানি a^m (n) মানে হচ্ছে a^m (n), তাহলে এখানে কি লেখা যায়, তাহলে এখানে লেখা যায় 37 - x (e^ln 2) - 37 - x, তাহলে 37 - x কে আমি আগে লিখছি, কেমন তাহলে আমি 37 - x কে আগে লিখছি (ln 2), এটা কিন্তু e পাওয়ারে আছে, = থাকলো 2^37। এবার আমরা ln 2 দিয়ে দুদিকে গুণ করবো, কেন করবো এই কথাটা একটু তোমাদের বলে রাখছি। দেখো ল্যাম্বার ফাংশন w(a)(e^a) = a, এই জিনিসটা ইউজ করার জন্যই আমরা এখানে এইভাবে করছি। তাহলে ln 2 দিয়ে দুদিকে আমি মাল্টিপ্লাই করবো, তাই 37 - x (ln 2) কিন্তু যেমন আছে e^ln 2 = এদিকেও আমার তাহলে ln 2 দিয়ে গুণ করতে হবে, তো 2^37 × ln 2, তাহলে এদিকে যদি আমি w ইউজ করি ল্যাম্বার ফাংশন তাহলে ওদিকে ওর কিন্তু ইউজ করতে হবে। তাহলে দেখো এদিকে আমি ইউজ করছি, দেখো w(37 - x)(ln 2), দেখো এখানে যে জিনিসটা আছে পুরোটা যদি ইয়ে করি তাহলে এই পরে কিন্তু সেই একই জিনিস আছে, 37 - x (ln 2), কেমন ইকুয়াল টু, তাহলে এদিকেও আমাকে লিখতে হবে ল্যাম্বার ফাংশন w(2^37 × ln 2), ওকে। তাহলে কি হচ্ছে, তাহলে এদিকে আমি কি পাচ্ছি, এদিকে আমি কিন্তু শুধু এই জিনিসটা পাচ্ছি, এ পাচ্ছি শুধু a^w(a)(e^a) = a, তো তাহলে এখানে আমার তাহলে শুধু এ পাচ্ছি, তার মানে কি পাচ্ছি, তার মানে আমি পাচ্ছি 37 - x (ln 2) = w(a)। দেখো এই পাশে তাহলে আমার এই যে ল্যাম্বার
তোমরা তো আমি आंसर বের করতে পারবে না এই পাশে দেখো এই যে 2 টু দি পাওয়ার 37 আছে এটাকে আমি এভাবে লিখে দেব 2 টু দি পাওয়ার 5 প্লাস 33 ইনটু লগ তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে w অফ আচ্ছা এটাকে তো লেখা যায় 2 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 32 তো 2 টু দি পাওয়ার 5 মানে কি 32 ইনটু 2 টু দি পাওয়ার 32 ইনটু লগ ঠিক আছে আমি একটু এইভাবে সাজিয়ে নিলাম তাহলে w অফ 32 ইনটু লগ 2 থাকলো এই এই টুটা এই টুটাকে আবার আমি এরকম করব a টু দি পাওয়ার লগ a ইকুয়াল টু a এই ফর্মুলার সাহায্যে e টু দি পাওয়ার লগ 2 টু দি পাওয়ার 32 ঠিক আছে তো তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে w অফ দেখো 32 লগ 2 ইনটু e টু দি পাওয়ার এখানেও এই তাহলে এই যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মানে a টু দি পাওয়ার m ইনটু n বাই n ইনটু m হয় তাহলে এখানে লেখা যায় a টু দি পাওয়ার 32 ইনটু লগ 2 দেখা যায় তো তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা দেখো এটা কি এই জিনিসটা মানে এই যদি a ধরি তাহলে এটা হয় তাহলে 32 লগ 2 ইনটু e টু দি পাওয়ার 32 লগ 2 তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি 32 লগ এবারে কি পেয়েছিলাম এবারে ছিল আমার 37 মাইনাস a লগ ওকে তাহলে এই লগ টু এই লগ টু কেটে যাওয়া যায় তাহলে আমার দেখো ইকুয়েশনটা কেমন সোজা হয়ে গেল 37 মাইনাস x ইকুয়াল টু 32 তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে x ডান দিকে গেল তাহলে বাঁ দিকে কি আসবে 37 মাইনাস 32 x ইকুয়াল টু 5 তার মানে দেখো ইকুয়েশনের সলিউশন আমার কি বের হলো ইকুয়েশনের সলিউশন বেরিয়ে গেল x ইকুয়াল টু 5 ওকে অঙ্কটা একটু অন্যরকম তাই তো